नमस्कार आपनारा देखछेन आपनार प्रिय यूट्यूब चैनल छाद बाहार। आजकेर जे विषय निये आलोचना करब, प्रूनिंग करार पर आपेल कुल गाछेर जत्न ओ की पदक्षेप नेबेन जाते एई कुल गाछ थेके सामनेर बछर प्रचुर परिमाणे कुल पाओया जाय, से विषय निये विस्तारित जानाबो। आर एई सम्पूर्ण प्रतिबेदन जुड़े आपनादेर संगे थाकबो आमि वासुदेव मंडल। परिणत कुलगुलि तुले नेवार पर सामनेर बछर एई गाछ थेके जाते प्रचुर परिमाणे कुल पाओया जाय, सेजन्य एखन थेके धारावाहिक भावे बेश किछु पर्याये जत्न ओ परिचर्या प्रयोजन। प्रथमत काटाई छाटाई, एई सम्पर्के सम्पूर्ण भिडियो रयेछे आमार चैनेले, आपनारा देखते पारेन। आमि आई बाटनेर पाशापाशी डेस्क्रिप्शन बक्से लिंक दिए देव, आपनारा देखते पारेन। द्वितीयत, काटाई छाटाई बा प्रूनिंग करार 12 থেকে 15 দিনের মধ্যে কচি শাখা বেরোতে শুরু হয়। এই পর্যায়ে গাছের খাবার দেওয়া অত্যন্ত জরুরি। আমরা এখানে জৈব মিশ্র সার দেব, কারণ এই জৈব খাবার স্লো রিলিজ ফার্টিলাইজার হিসেবে কাজ করে, গাছের বৃদ্ধিতে মূলত সাহায্য করবে। এখানে আমি এরকম একটি 12 ইঞ্চি টবের কি পরিমাণ জৈব সার ব্যবহার করবেন সেই পরিমাপ আমি দেখাচ্ছি। আপনাদের এই গাছ যদি ড্রামে থাকে তাহলে এর সেই ড্রামের মাপ অনুযায়ী পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। যেহেতু এটি জৈব মিশ্র সার তাই গাছের ক্ষতি হয় না একটু কম বেশিতে। এখানে আমি 1 মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি, 1/2 মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো ব্যবহার করছি, 2 চা চামচ শিংকুচি ও 1 চা চামচ পরিমাণ নিম খোল একত্রে মিশিয়ে এরকম একটি জৈব মিশ্র সার তৈরি করেছি। এটি আমি এই 12 ইঞ্চি টবের ক্ষেত্রে ব্যবহার করব। এই সার ব্যবহারের জন্য অবশ্যই আপনারা এই টবের মাটি একটু খুঁচিয়ে নেবেন, নেওয়ার পর তারপর এই সারটি ব্যবহার করবেন এবং ব্যবহারের পর অবশ্যই টবটি ভরে জল দিয়ে দেবেন। এর ফলে গাছের যে বৃদ্ধি খুব সুন্দর হবে এবং এ সময় গাছের বৃদ্ধির প্রয়োজন, সেই বৃদ্ধি বিকাশে সাহায্য করবে এই জৈব মিশ্র সার। এ সময় যেহেতু এরকম নরম কচি পাতা বের হয় তাই বিভিন্ন রকম ফাঙ্গাসের পাশাপাশি কিছু অপকারী কীটপতঙ্গের আক্রমণ হয়। এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, সে সাপ হতে পারে, ব্যাভিস্টিন হতে পারে বা স্প্রিন্ট। 10 দিন অন্তর 1 লিটার জলে 1 চা চামচ পরিমাণ সাপ দিয়ে ভালোভাবে ঝাঁকাবেন, ঝাঁকানোর পর এই পুরো গাছটিতে স্প্রে করে দেবেন। এর পাশাপাশি অবশ্যই এই পুরো গাছটিকে বিভিন্ন রকম কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য, কারণ যেহেতু এই কচি পাতা গাছ থেকে সময় বেরোয় বা শাখা বেরোয়, সেগুলি বিভিন্ন রকম অপকারী কীটপতঙ্গ এই পাতাগুলিকে খেয়ে ফেলে। এই অপকারী কীটপতঙ্গের হাত থেকে বাঁচার জন্য আমরা নিম অয়েল ব্যবহার করব। 15 দিন অন্তর 1 লিটার জলে 2 ml দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে এই গাছটিতে স্প্রে করে দেব। এই নিম তেল ও ফাঙ্গিসাইড যদি আমরা নিয়ম করে ব্যবহার করতে পারি তাহলে গাছ সুস্থ সবল থাকবে এবং এর পাশাপাশি বৃদ্ধিতে বাধা সৃষ্টি করবে না। এ সময় যেহেতু রোদের যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে তাই সকালে এই টবের মাটিতে জল দেওয়ার পর যদি দেখেন যে বিকালে টবের উপরের মাটি শুকিয়ে গেছে তাহলে প্রয়োজন মতন আপনারা বিকালেও আরও একবার জল প্রয়োগ করবেন। এই সহজ যে পরিচর্যা বা কেয়ার যদি আমরা নিই তাহলে সামনের মরশুমে আমরা গাছ ভরে ফুল পাব। এর পাশাপাশি পরবর্তী পর্যায়ে আবারও এই আপেল কুল গাছের পরিচর্যা সম্পর্কিত ভিডিও আপনাদের সঙ্গে উপস্থিত করব। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আর সর্বদা আপডেট থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নির্মল পরিবেশ গড়ুন, গাছ বসান, গাছ বাঁচান, এই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। সবাইকে নমস্কার জানিয়ে আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি।